Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের বাসা বাড়িতে কেন 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় এবং বিমানে কেনই বা 400 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। 1905 সালে রাইট ব্রাদার্স সর্বপ্রথম বাণিজ্যিক বিমান উড্ডয়ন করেন। তারপর থেকে বিমান নিয়ে মানুষের গবেষণা চলতে থাকে। বর্তমান বিশ্বে দিনে দিনে বিমানের আকার বড় হচ্ছে এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে তাদের গতি। একটি বিমানকে ভূমি থেকে 5.9 থেকে 7.2 মাইল উঁচু দিয়ে উঠতে হয়। আর এত বিশাল আকার একটি বিমান এত উচ্চতায় উঠতে গেলে তার অনেক জ্বালানি ব্যয় হয় এবং বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। বিমানে বিভিন্নভাবে বিদ্যুৎ খরচ হয়, যেমন বিমানের কন্ট্রোল সিস্টেম, লাইটিং সিস্টেম, শীতলীকরণ এবং বিনোদন। প্রাথমিক অবস্থায় বিমানে বিদ্যুৎ উৎপাদন, কন্ট্রোল এবং সেই বিদ্যুৎকে বিভিন্ন লোডে ডিস্ট্রিবিউশন করতে হয়। আর বিমানের একটি বড় অংশ ব্যয় হয় ফ্লাইট ইনস্ট্রুমেন্ট পরিচালনা এবং প্যাসেঞ্জার সার্ভিস প্রদান করতে। বিমানের ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ভোল্টেজ প্রয়োজন হয়, যেমন এসি এবং ডিসি। বেশিরভাগ বিমানের যন্ত্রাংশ পরিচালনার জন্য 115 ভোল্ট এসি এবং 400 হার্টজ ফ্রিকোয়েন্সি এবং 28 ভোল্ট ডিসি ব্যবহার করা হয়। কিন্তু কিছু কিছু বিমানে 26 ভোল্ট ডিসিও ব্যবহার করা হয়। ডিসি পাওয়ার সাধারণত উৎপন্ন হয় সেলফ এক্সাইটিং জেনারেটরের মাধ্যমে, যা পরবর্তীতে কমিউটারের সাহায্যে 28 ভোল্ট ডিসিতে পরিণত করা হয়। আর জেনারেটরের সাহায্যে 3 ফেজ পাওয়ার উৎপন্ন করা হয়, যার লাইন ভোল্টেজ থাকে 115 ভোল্ট এসি এবং 400 হার্টজ ফ্রিকোয়েন্সি। তো বন্ধুরা, এখন আসি আমাদের মূল বিষয়ে, কেনই বা ফ্রিকোয়েন্সি 50 হার্টজ না নিয়ে বিজ্ঞানীরা 400 হার্টজ পছন্দ করলো। আমরা জানি ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়, কোর লস এবং কপার লস। আর কোর লসের মধ্যে থাকে হিস্টারেসিস লস এবং এডি কারেন্ট লস। হিস্টারেসিস লসটা নির্ভর করে ফ্রিকোয়েন্সির উপর। আমরা সচরাচর দেখব আমাদের বাসায় যে বিদ্যুৎ আসে পোলের উপর থেকে, সেই ট্রান্সফরমারটা বিশাল আকারের হয় এবং ওজনে অনেক ভারী হয়। তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা হিসাব করে দেখেন যে যদি ভোল্টেজ স্থির রেখে ফ্রিকোয়েন্সি বাড়ানো যায় তবে হিস্টারেসিস লস কমে আসে। আর সেই ধারণা থেকেই হিসেব করে দেখেন যে ফ্রিকোয়েন্সি 400 হার্টজ রাখা হলে কোরের থিকনেস সর্বোচ্চ কমানো যায়, যার ফলে ট্রান্সফরমারের আকার ছোট এবং ওজনে হালকা হয়ে আসে। আর আকার ছোট হওয়ার কারণে বিমানের জায়গা সেভ হয় এবং ওজন হ্রাস পায়। তাছাড়া ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে প্রয়োজনীয় পাওয়ার উৎপাদনে জেনারেটরের কপারের পরিমাণ কম লাগে, ফলে জেনারেটরের আকার ছোট হয় এবং ওজন কমে যায়। আর তার ফলে বিমানের আকার আরও বাড়ানো সম্ভব হয়। 400 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহারে শুধু এসি কম্পোনেন্ট সমূহ আকারে ছোট হয় না, সেই সাথে এসিকে ডিসিতে রূপান্তরে ব্যবহৃত বিভিন্ন রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিট সমূহ আকারে ছোট হয়ে আসে এবং তাদের ফিল্টারিং সময় দ্রুত হয়। তাছাড়া 400 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহারে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন ক্যাপাসিটর, ইন্ডাক্টরের আকার ছোট হয়ে আসে, ফলে ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম আরও ছোট করা সম্ভব হয়। সর্বোপরি আমরা দেখতে পেলাম ফ্রিকোয়েন্সি বাড়ানোর কারণে বিমান শিল্পে একটি বিশাল পরিবর্তন সাধিত হলো, বিমানগুলো আরও বড় হওয়ার সুযোগ পেল। সকল মহান আবিষ্কারের পেছনে রয়েছে বিজ্ঞানীদের আশ্চর্য সব জাদু। একদিন যেখানে মানুষ আকাশে উড়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করত, আর আজ সেই মানুষ আকাশে উড়ার পাশাপাশি বিলাসিতা করছে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাসার বাড়িতে কেন 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় আমার আরেকটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।